हृदये वसतु राम कृष्ण नयने लसतु राम कृष्ण श्रवणे धरतु राम कृष्ण सारासार ज्ञाने विभातु माता शारदा ज्ञाने रजतु माता शारदा सहने तिष्ठतु माता शारदा जननी शारदा प्रेमाना विवेके नन्दतु विवेकानन्द कर्मणि भातु विवेकानन्द वीर्य विव्यतु विवेकानन्द विवेकानन्द ज्ञानपरावर हृदये वसतु राम कृष्ण नयने लसतु राम कृष्ण श्रवणे धरतु राम कृष्ण राम कृष्ण सरासार শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা সমবেত হয়েছি শ্রীমা সারদা পুঁথি এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনা করব বলে। আমরা পড়ব আজকে যে অংশটা, সেটা হচ্ছে হৃদয়ের গৃহে শ্রী প্রভুকে শ্রীমাতার প্রথম দর্শন। এই অংশটাকে বলা হয় যে স্বয়ংবর সভা। আগেকার দিনে যেরকম স্বয়ংবর সভা হতো, ঠিক সেই রকম যেন স্বয়ংবর সভা, স্বয়ং শ্রী শ্রীমা তার সেই শক্তি, তার ব্রহ্মপুরুষকে বেছে নিচ্ছেন। শক্তি এবং পুরুষের, ব্রহ্ম এবং শক্তির তার মিলন ক্ষেত্র, প্রথম মিলনের ক্ষেত্র বলা হয়। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ের যদি ষোড়শী জ্ঞানের পূজা যদি দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়ে থাকে, তাহলে অবশ্যই বিবাহটা হচ্ছে তার সেই মূর্তি নির্মাণ। আর এই যে চয়ন, স্বামীকে চয়ন করা, এটা অবশ্যই হচ্ছে কাঠামো পূজা। পুঁথিকার লিখছেন, শুনো শুনো ভক্তগণ দেবী ও দেবীতে, শুনো শুনো ভক্তগণ দেব দেবীতে, প্রথম মিলন হলো কার আঙ্গিনাতে, শ্রীপ্রভুর ভাগিনে ও মুখুজ্জে হৃদয়ে, শিহর গ্রামেতে তার বসবাস হয়, গৃহের সম্মুখে আছে প্রশস্ত আঙ্গিনা, প্রতিটি বছরে তথা হয় যাত্রা হয় নানা, আজকে হইবে গান সেই আঙ্গিনায়, প্রচার হইলে সবে ধাইলা তথায়, সমগ্র রজনী যাত্রা শুনিবার তরে, পিল পিল করি লোক আগমন করে, জয় রাম বাটি হতে কত নর নারী, এসেছে শুনিতে গান হৃদয়ের বাড়ি, শারদারে লই কোলে জনেক মহিলা, জয় রাম বাটি হতে তথা উপজিলা, মহিলার কোলে বসি মাতা শুনে গান, হলেও নিতান্ত শিশু উচ্ছলিতা প্রাণ, মাঝে মাঝে আনন্দেতে দেয় করতালি, চৌদিকে চাহিয়া বালা হেরিছে সকলি, আসিয়াছে কত নারী নবীনা প্রবীণা, কত লোকে জোটে তথা নাহি যায় গোনা, পরস্পর পাশাপাশি বাস চেনা, পাশাপাশি বাস চেনা, পাশাপাশি বসবাসে চেনা পরস্পর, শিহরেতে অনেকের কুটুম্বের ঘর, শারদারে তথা হেরি কহে এক নারী, দেখো দেখি বর তোর শারদা সুন্দরী, দেখা দেখি বর তোর শারদা সুন্দরী, দেখায় বালিকা যার নাম গদাধর, বয়স হইবে প্রায় 22 বৎসর, হৃদয়ের ছোট মামা রূপে পূর্ণ শশী, এই ঘরে আনাগোনা আছে 12 মাসি, মাতার বয়স সবে 3 কিংবা 4, অসম্ভব ভাবি হাসি আসিলা সবার, একদাসে অসম্ভব বাস্তবেতে আসে, দাঁড়ালেন বর বেশে শারদার পাশে, লক্ষ্মী নারায়ণী আজি হই হলা হলা হেরা হরি, কি কথা হইল দুইহে কহিতে না পারি, হেরিয়া মাতারে মৃদু হাসিয়া বদনে, গেলে চলি গদাধর হৃদয়ের সনে, কেবা এই গদাধর কোথায় আগার, কি কারণে আগমন অবনী মাঝার, যদ্যপি অক্ষম দিতে যথা পরিচয়, তবু কিছু দিতে সাধ অধমের হয়। পুঁথিকার বলছেন যে এক অদ্ভুত ঘটনা ঘটল, সেটা হচ্ছে যেন এইখানে স্বয়ংবর সভা বসেছে, যে স্বয়ংবর সভাতে
এসে উপস্থিত হয়েছেন দুপক্ষের মানুষজন। শান্তিনাথের শিবের মন্দির, সেই শিবের মন্দিরে তারা একত্রিত হয়েছেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরনো দিনের মন্দির যেরকম হতো, গর্ভ মন্দির একদিকে আর নাট মন্দিরটা আরেক দিকে, আপনারা অনেকেই দেখেছেন সে আলাদা আলাদা দুটো অংশ। সেই নাট মন্দিরে গান হচ্ছে, এই বিভিন্ন তখনকার দিনের মানুষের তো এরকম এন্টারটেইনমেন্ট বলে আলাদা করে কিছু ছিল না, এইসব আটচলায় গান, বাউল গান, এই সমস্ত পর্বেতে নিজেদের যাত্রা টাত্রা করা এইসব ছিল তখন, এই দিয়ে মানুষের মন ভুলাতে। এখন যেমন আপনি টিভি খুললেই দশখানা চ্যানেল পটপট পটপট করে ঘুরিয়ে দিলেন, কোন চ্যানেলের নাটকটা আপনার মনোমতো হচ্ছে, কোথায় শাশুড়িকে বউ বেশ টাইট করে দিচ্ছে, কোথায় বউকে শাশুড়ি টাইট করে দিচ্ছেন, এইরকম সব নানা ধরনের দেখছিলাম। এবং তার স্ট্যান্ডার্ডও আজকাল অনেকে পাঠান দেখি যে শাশুড়ি ছেলের বইয়ের গল্প যেগুলো মিম করে পাঠায় সেগুলো দেখি খারাপ লাগে দেখতে। আমাদের বেসিক যে পারস্পরিক যে শ্রদ্ধা, একে অপরের প্রতি যে শ্রদ্ধা, সেটা আমি ঘুমিয়ে পড়েছে। একে অপরের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা ধীরে ধীরে আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে, আমরা কেউ কারোর প্রতি সেই শ্রদ্ধাভাজন হতে পারছি না। তখনকার কিন্তু সম্পর্কটা এরকম, আমরা যখন বলেছিলাম ঠাকুরের বিয়ের গল্প আপনাদের বলেছিলাম, চন্দ্রামণি দেবী বাড়ি বাড়ি গিয়ে মুখে মুখে নিমন্ত্রণ করেছিলেন। তখনকার দিনে আমাদের এই এত বই খাতার এত কিছু এসবের চল ছিল না। আমাদের একজন বিয়ের নিমন্ত্রণ করতে এসে আপনি বলে, আমি বলেছিলাম একটা মেটাল কভারের ভেতরে সেই চিঠিটা পড়া, সেই কার্ডটারই দাম বোধ হয় অন্তত 6,000 টাকা হবে, আর সেই সেই কার্ডটা সেই যখন দিয়ে গেলেন তারপরে আর আমাদের আর কী হবে, সেটা ডাস্টবিনেই চলে গেল। 400 টাকা ব্যাড ইনভেস্টমেন্ট, অথচ 400 টাকায় 4টি ছেলে সেদিন সারাদিন ভালো করে খেতে পারত, অথচ আমরা এই জিনিসগুলো ভাবি না। তার কারণ হচ্ছে আমাদের একে অপরের সাথে হৃদয়ের এত দূরত্ব তৈরি হয়ে গেছে, আমাদের কাছে মনে হয় এই লোক দেখানিগুলো যদি না হয় তাহলে বোধ হয় আমি সকলকে আমার হৃদয়বত্তা প্রকাশ করতে পারছি না। সেদিনকে দেখছিলাম ডিজিটাল কার্ড, আপনি আঙুল দিয়ে যেমন যেমন নাড়াতে নাড়াতে যাবেন ডিজিটাল কার্ডের ব্যাকগ্রাউন্ডে কর্তাকিনীর মুখের ছবি আছে, কিন্তু যেমন যেমন আপনি আঙুল দিয়ে নাড়াতে নাড়াতে যাবেন সেই অংশটা উঠে উঠে আসবে, ছেলের কী নাম, তার বাপের কী নাম কোথায় আছে, মেয়ের কী নাম, তার বাপের কী নাম, কোথায় বিয়ে হচ্ছে, কোথায় এসে উপস্থিত হবে, রিসেপশন কোথায় আছে, ছোট্ট একটা ডিজিটাল কার্ড, ওর ভেতরে আবার একটা ছোট ওই পুঁতির মতো একটা ব্যাটারিও লাগানো আছে, ব্যাটারি শেষ হয়ে গেলে সব ডিজিটাল বেরিয়ে যাবে, আর ছেলের মুখ দেখা যাবে না, মেয়ের মুখ দেখা যাবে না, পিতৃ পরিচয় মাতৃ পরিচয় সেগুলো আমি স্পেশাল লোকেদের দেওয়ার জন্য। আমরা ছেলেবেলায় দেখতাম বিয়ের কার্ড হতো বাড়িতে এলে তার এক কোণে হলুদ আর লাল একটা কোণে ফোঁটা দেওয়া হতো, সেটা ছোটদের কাজ ছিল, এই হতো। আর দেখতাম অবাঙালিদের বিয়েতে সে বিয়ের যে নিমন্ত্রণ করতে আসে তার সঙ্গে একটা লাড্ডু, একটা সুপুরি, একটা পান আর একটা টাকা, এই দিয়ে তারা নিমন্ত্রণ করতে আসতো, আর হলুদ থাকতো, গোটা হলুদ থাকতো, এই ছিল। যত দিন যাচ্ছে, যত সময় পেরোচ্ছে, আমরা যত আমাদের জীবন যত জটিল হয়ে যাচ্ছে, তত আমাদের বাহ্যিক জিনিসপত্রের প্রতি আমাদের আকর্ষণ খুব বেশি হচ্ছে। এই যে এইরকম এই তারা শান্তিনাথ শিবের মন্দিরে সেদিনকে গান শুরু হয়েছে, সবাই এসেছেন, এবং শ্রী শ্রী মায়ের মামার বাড়ি ওটা, এই আমাদের শ্রীহর হচ্ছে তার মামার বাড়ি, এখন যেখানে শ্রী শ্রী মা এই শ্রীহরের শ্রী শারদামর তৈরি হয়েছে সেইটা আদতে তার মামার বাড়ির অংশতেই তৈরি হয়েছে। সেইখানে চন্দ্রামণি এই আমাদের শ্যামাসুন্দরী দেবী কন্যাকে কোলে নিয়ে এসেছেন, যাত্রা হচ্ছে, এবং সেই যাত্রা শুনতে এসেছেন গদাধর, বয়স তার 22 বছরে, মায়ের বয়স তখন 3-4 বছরের মতো। যাত্রা শেষ হয়ে যাওয়ার পর যেহেতু মানুষজনের জগৎটা খুব ছোট ছিল, তাই বিয়েটা হচ্ছে একটা ইনএভিটেবল আউটকাম, জীবনের একটা ইনএভিটেবল আউটকাম, কথা 2-4 মিনিট হয়ে যাওয়ার পরেই হয়ে যেত বিয়ে। দেখবেন আমরা ছেলেবেলায় দেখেছি, এখন কি হয় জানি না, কারণ বিয়েতে গেলে সঙ্গে সঙ্গে খোঁজ চলতে থাকে তার পরের জন ভাই আছে বা বোন আছে, তার কবে বিয়ে হবে, এই বিয়ের মাংসই খাওয়া হলো না, এটাই হজম হলো না, আমরা প্ল্যান করতে থাকি পরের বিয়ের মাংস খাওয়া, পরের বিয়ের হজম করা, এরকম সব আমাদের নানা রকমে হতে থাকে। ঠিক সেই রকম মানুষজনের জগৎটা, জ্ঞানের পরিধিটা খুব ছোট ছিল, সেই কারণে সবাই ওইটিকে মনে করতেন যে বিয়েটা হলে যেন খুব ভালো হয়। আমাদের ওখানে যেরকম যে দ্বীপের বাইরে যে কোনো জগৎ আছে এটাই ওখানকার অনেক মানুষ বিশ্বাস করে না, তারা বোঝে না। মুসলমান দম্পতি চোখ কাটাতে যাচ্ছে, স্বামী স্ত্রী যেরকমভাবে কাঁদছেন, ভদ্রলোকের বয়স প্রায় 77 বছরের কাছাকাছি,
ভদ্রমহিলারও ঠিক আর হয়তো 5-7 বছর কম, সে লায়লা মজনুর মতো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, বলছেন প্রায় 60 বছর বিয়ে হয়ে গেছে, কেউ কখনো কারোর সাথে আলাদা হননি। এক অদ্ভুত ব্যাপার, এই সমুদ্র পেরিয়ে কর্তা চোখ কাটাতে যাবেন, এই ভদ্রমহিলা চোখ কাটাতে যাবেন, কর্তার সে কি কান্না সে কি কান্না। সে পরের দিন সেই মনে হচ্ছে চোখ বসে গেছে, জীবনের অর্ধেকটাই যেন কেটে গেছে। তার কারণ হচ্ছে তার জগৎটা কর্তার সাথে গিন্নি গিন্নির সাথে জগৎ, এর বাইরে যে কোনো জগৎ আছে সেটা তারা বিশ্বাস করতে চায় না। এই গ্রামের মেয়েদেরও তাদের আর কোনো জগৎ নেই, তারা বিশ্বাস করে যে বিয়ে কি করে হবে, ওইটুকু বাচ্চা মেয়ে যাকে এই প্রশ্ন করাটা একেবারে সম্পূর্ণ অর্বাচীনের মতো, তথাপি তাকে প্রশ্ন করা হচ্ছে যে কাকে তুমি বিয়ে করতে চাও। দু আঙুল তুলে, এক আঙুল না দু আঙুল তুলে সোজাসুজি তিনি দেখাচ্ছেন যে গদাধরকে তিনি বিয়ে করতে যান চাইছেন। সবাই খুব হাসছেন বুঝছেন, কিন্তু এর মধ্যে যেটা হচ্ছে দুজনের সম্পর্কটা আগে থেকে ঠিক করা আছে। আমাদের ঠাকুরের যখন মেয়ে দেখা হচ্ছে, যখন কোথাও মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি মায়ের খুড়তুতো বোন ভামিনী দেবী, তা ভামিনী দেবী তার সঙ্গে যখন বিয়ে ঠিক হলো, সে বিয়েও যখন ভেঙে গেল, সবাই যখন খুব হতাশ, গদাইকে তাহলে কে বিয়ে করবে, গদাই কিরকম আকুমার ব্রহ্মচারী থেকে যাবে, তখন তিনি বললেন যে জয়রাম বাটিতে রাম মুখুজের বাড়িতে কুটো বাঁধা আছে গো, এটা একটা প্রি ডেস্টিন, এরা এর সাথেই আসবেন। বলছেন এখানে একটুখানি এই যেরকম আমরা আপনারা কোনো দেখবেন পরিচিত নাটক যদি দেখেন, সেটা যখন সিনেমায় রূপান্তরিত হয় তখন ধীরে ধীরে তাতে গল্পেতে হলুদ নীল সবুজ নানা রকমের রং লাগতে থাকে, ঠিক সেই রকম এখানে একটু রং লাগানো হয়েছে। তখনকার দিনে চিকের মধ্যে মেয়েরা বসে থাকতো আর চিকের বাইরে ছেলেরা বসে থাকতো, ফলে কোনোভাবেই ওদের একে অপরের সঙ্গে দেখা হওয়ার কথা নয়। যতই চিকের বাইরে থেকে ভেতর থেকে মা আঙুল তুলে দেখান, দুজনের সঙ্গে দেখা হওয়ার কথা নয়। কিন্তু এখানে এই দেখা হওয়া হয়েছে সেটার কথা বলছেন। আমরা পড়ি যা বলা আছে, একদাসে অবাস্তব বাস্তবে আসে, দাঁড়ালেন বর বেশে সারদার পাশে, লক্ষ্মীনারায়ণে আজি হলা হেরা হইলি, কি কথা হইলে দোহে কইতে না পারি। বলছে যখন সেই সব যাত্রাপালা শেষ হয়ে গেল, নির্বাচন হয়ে গেল, তারপরে হঠাৎ করে ঠাকুর সেখানে এসে উপস্থিত হলেন এবং দুজনে পাশাপাশি দাঁড়িয়ে কি কথা বললেন, পাশাপাশি দাঁড়াবেন কি, কিন্তু মায়ের কোলে বসেছিলেন। অতএব শ্যামাসুন্দরী দেবী আর যাই করুন, একটা দামড়া ছেলের সামনে এসে দাঁড়াতে পারবে না, 22 বছরের ছেলে সে যথেষ্ট দামড়া, 8 বছরের ছেলেই দামড়া, 8 বছরের ছেলে শিবুদাদা হচ্ছেন মায়ের অভিভাবক, মাকে নিয়ে যাচ্ছেন কামারপুকুর থেকে জয়রামবাটি, আর 22 বছরের ছেলে তো দামড়া, ঠিক বয়সে বিয়ে দিলে তার মতো ছেলে তুলে হয়ে যাবে, এই রকম বলছেন। এটা একটা অসম্ভব একটা গল্প, তথাপি এখানে পুঁথিতে বলা আছে যে দুজনে পাশাপাশি দাঁড়ালেন, শুধু তাই নয়, কি কথা হইলে দুহে কহিতে না পারি, একে অপরের সঙ্গে চোখে চোখে কি কথা বললেন, হাসি দিয়ে কি কথা বললেন, সেটার অর্থ আমরা বুঝতে পারছি না। সেই গানে আছে না, আক্রমী আক্রমে ইশারা হোক গিয়া, বাইঠে বাইঠে জিনে কা সাহারা হোক গিয়া, এটা যে সেই যুগেও ছিল, সেটা তখন মানে সেই চোখে চোখে দুজন দুজনকে বলে চলেছেন কথা। বলছেন কি কথা হইল দোহে কহিতে না পারি, হেরিয়া মাতারে মৃদু হাসিয়া বদনে, গেলা চলি গদাধর হৃদয়ের সনে, মাকে দেখে ঠাকুর সেই অদ্ভুত সেই আমরা যে সেই 16 ইঞ্চির হাসি না যেকে মুগ্ধ হয়ে যায়, সে একটি হাসি তিনি উপহার দিয়ে রওনা দিয়ে দিলেন। কেবা গদাধর কোথায় আগার, কেবা এই গদাধর কোথায় আগার, কি কারণে আগমন অবনিমাঝার, যদ্যপি অক্ষম দিতে যথা পরিচয়, তবু দিতে তবু কিছু দিতে সাত অধমের হয়। এই হচ্ছে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ঠাকুরের জীবন এবং তার জন্ম রহস্য, একটা দীর্ঘ অধ্যায় আমরা এটা পড়তে থাকব। এটি পয়ার ছন্দে আছে। ক্ষুদিরাম নাম, ক্ষুদিরাম নাম দেরে পুরে ধাম, ঋষি সম লোকে মানে, সত্য সাধন জীবনের পণ আর কিছু নাহি জানে, সত্যই ধ্যান সত্যই জ্ঞান সত্যই শুধুই রতি, সত্য সাধনে যায় যদি প্রাণ না রহে কিছুই হয় না ক্ষতি, অশূদ্র যাজি গ্রহণে না রাজি শূদ্র হতে হইতে দান, অপরূপ ধরে অনাচার তারে করিতে পারেনি মান, দেরে পুরে গ্রাম দক্ষিণে বাম দেড় শত বিঘা জমি, পুকুরে বাগানে মরায়ে ও ধানে সবই আছে জমজমি, সুবিশাল বাটি খরে দুধ খাঁটি অভাবের নাই নিলেশ,
ক্ষুদিরামের ঘরে ভিখারি না ফেরে, অতিথি নানা পায়ে ক্লেশ। রঘুবীর তথা বাস্তু দেবতা, তিনি সবারই প্রাণ। তাঁরই পূজা পাঠে দিন যায় কেটে, আর কিছু নাহি চান। রঘুবীর প্রতি স্তুতি ও আরতি নিয়ে থাকে ক্ষুদিরাম, পেশেই সেবা রাত্রি ও দিবা রঘুবীর নহে বাম। সহধরমিনী নাম চন্দ্রামণি, সরলতা ভরা প্রাণ। দেবতা ও পতি সেবাতেই রতি, আর কিছু নাহি চান। সাতবেড়ে গ্রামে রামানন্দ নামে জমিদার করে বাস, প্রজাপি নিপীড়নে সম্পত্তি হরণে হয় সবাকার ত্রাস। মিছে দাবি দিয়ে মামলা জুড়িয়ে নায়েবে হুকুম করে, মনমতো লোক যেথা হতে হোক আন প্রমাণের তরে। যাকে তাকে দিলে সব ফাঁস হলে মামলায় যাব হেরে, হেন লোক চাই যারে হেরিলেই জজ বিশ্বাস করে। কত ছুটা ছুটি কত হুটো পাটি সাক্ষী যোগাড় তরে, সীমা নাহি আর অবশেষে তার ক্ষুদিরামে মনে পড়ে। বলে মহাশয় কিছু নাহি ভয়, রয়েছে এমন জনা যারে হেরিলেই বিক্রি হবেই জজ হবে না অন্য বোনা। ক্ষুদিরাম নামে কাছে দেড়ে গ্রামে আছে এক মহাশয়, সত্য ছাড়িয়া জীবনে কখনো মিথ্যা নাহি কো হয়। যোত জমাতার বহু আছে আর প্রজাতেই মহামানি, আপনি নিজেই গো আপনি নিজেই বলুন তাহারে, হেথায় ডাকিয়া ডাকাইয়া আনি। মনে কুল পায়ে রামানন্দ রায় ডাক দিলা তরা করে, দশ বিঘা জমি এত দিব আমি যদি প্রয়োজন পরে। ইচ্ছা বলিবে না সব আছে জানা, সকলি টাকারও খেলা, দিতে হয় দিব কিছু না হাঁটিব এই মামলার বেলা। শান্ত মূরতি ক্ষুদিরাম অতি মনে ক্লেদ নাহি পশে, ডাকে জমিদারে কথা নাহি আর তলব মাত্র আসে। পুথিকার বলছেন ঠাকুরের পরিচয়, ক্ষুদিরাম নাম দেড়েপুরে গ্রাম, সেইখানে ঋষি সম মান লোকে মানে, আমাদের মানুষকে ঋষি মানা এটা একটা অদ্ভুত গল্প। দেখবেন শ্রীমৎ ভগবত গীতার ষোড়শ অধ্যায় ভগবান বলছেন, দৈবী গুণের কথা বলছেন এবং আসুরিক গুণের কথা বলছেন। বলছেন এই দৈবী গুণগুলো যদি দেখি, তার মধ্যে প্রথম গুণ হচ্ছে অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি। অভয় শব্দটার কথা বলছে, অভয় হচ্ছে সাধারণ অর্থে বোঝা যায় যার যে কাউকে ভয় পায় না। আমরা অনেককেই ভয় পাই না, আপনারা অনেককেই ভয় পান না, কিন্তু আরশোলা দেখলে আর দেখতে হচ্ছে না, আপনারা দে ছুট দে ছুট, আরশোলাকে ভয় পান না এরকম মহিলা খুঁজে পাওয়া কঠিন। এই মা বোধহয় ভয় পায় না, আরশোলাকে ভয় পান পায় না, বাকি সবাই আরশোলা দেখলেই ভয় পেতে থাকেন। কারোর একজনের মাইক্রোফোন খোলা আছে, যদি ভয় করে কষ্ট করে বন্ধ করেন খুব ভালো হয়। তারপরে এই আরশোলা দেখলে ভয় পান, আবার আমাদের অনেকেই আছেন যাতে আমরা কাউকে ভয় পাই না, কিন্তু যখন চাপ আসে তখন একবারে সঙ্গে সঙ্গে মাথায় নিয়ে দিই। অভয় শব্দটা হচ্ছে সেই একটা ক্যারেক্টারিস্টিক যে কোনো অবস্থাতে কোনো সার্কামস্ট্যান্সেসে নিজের চরিত্রের অবনমন করে না, এটা হচ্ছে কথা। নিজেকে কখনো নিজের চরিত্রকে কখনো নামায় না, এটা হচ্ছে তার প্রধান বৈশিষ্ট্য। দৈবী গুণের প্রথম গুণ, অন্য গুণ ছেড়েই দিন, দৈবী গুণের প্রথম গুণ হচ্ছে অভয়। ভগবান বলছেন আপনারা যদি দেখেন মাত্র তিন চারটি শ্লোকের মধ্যে বলা আছে দৈবী গুণের কথা, আর শ্লোকের পর শ্লোক শ্লোকের পর শ্লোক বলে চলেছেন যে আসুরিক গুণ। এই দৈবী গুণকে যারা ধরে থাকেন
তাদের ভেতরে দিব্য ভাবে বিকাশ হয়। আমাদের সবারই ভেতরে সাদা কালো আছে, ভালো গুণ আছে, খারাপ গুণ আছে। ভালো গুণকে যত আমরা এক্সারসাইজ করতে পারবো, ভালো গুণকে যত আমরা নিজেদের মধ্যে পালন করতে থাকবো, তত আমাদের ভেতরে সেই দিব্য সত্তার বিকাশ হবে। দেবতা আলাদা করে কোথাও নেই, দেবতা আমার আপনার মধ্যেই আছে, শুধু বিকাশিত বিকশিত হবার অপেক্ষা করছে কখন আমরা আমাদের ভেতরে সেই দৈব্য গুণকে জাগ্রত করব। বলছেন তিনি ঠিক সেই রকম ছিলেন, সত্য সাধন জীবনের পণ, আর কিছু নাহি জানি। সত্য সত্যকে ধরে রেখেছেন কাজে কথায় চরিত্রে। বিজ্ঞানানন্দজি মহারাজকে আত্মস্থানন্দজি জিজ্ঞাসা করছেন কিছু দীক্ষার পরে, কিছু স্পেশাল ইনস্ট্রাকশন, যে স্পেশাল ইনস্ট্রাকশন আর কি দেব। জীবনের উষাকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই যে ধর্মকে দিয়েছিলেন সেটি যদি মানতে পারি তাহলেই হবে। সদা সত্য কথা বলিবে এবং অপরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। এই দুটো যদি মানতে পারি আমরা তাহলে অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে যায়, এটা হচ্ছে কথা। স্পেশাল ইনস্ট্রাকশন তিনি দিচ্ছেন, সেই সত্যকে তিনি ধরে রেখেছেন। সত্য তার ধ্যান জ্ঞান, সত্যই ধ্যান সত্যই জ্ঞান সত্যই শুধুই রতি, সত্য সাধনে যায় যদি প্রাণ না রহে কিছুই ক্ষতি। এতখানি ধরে রেখেছিলেন তার জন্য যদি আমাদের জীবনও চলে যায় তাতেও তার কোনো মাত্র ক্ষতি হয় না, তিনি তাতেও কিছু মাত্র খারাপ হিসেবে ভেবে নিচ্ছেন না। অশুদ্র যাজি গ্রহণে না রাজি শুদ্র হইতে দান, অপরূপ ধরে অনাচার তরে করিতে পারেনি ম্লান। অশুদ্র যাজি, অনেকে মনে করেন তিনি শূদ্রদের ছোট করে দেখতেন, তা নয়। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন বর্ণে সেবা করতেন শূদ্র, ফলে তার কাছে খুব সামান্য টাকা থাকত। যদি অশুদ্রতে এই যারা শূদ্র যারা আছেন তাদের কাছ থেকে যদি তিনি কিছু অর্থ নেন তাহলে তাদের ভাগের টাকাটা কমে যায়। এমনকি যে সমস্ত শূদ্র যাজি ব্রাহ্মণ আছেন এই শূদ্রদের যাদের বাড়িতে পূজা পার্বণ করে তার সামান্যই দক্ষিণা পান, তার কাছ থেকেও যদি কিছু তিনি নিতে চান তাহলে সেই লোকটারও কম করে যায়। সেই কারণে তিনি শূদ্রদের কাছ থেকে কোনো রকম কিচ্ছু নিতেন না, কোনো রকম কথাই কোনো রকম টাকা পয়সা নিতেন না। দেরেপুরে তাদের গ্রাম, কামারপুকুর থেকে একটু এগিয়ে গেলে আপনারা এখন সেই গ্রাম দেখতে পাবেন। বলছে বিরাট বড় বাড়ি, বিরাট বড় বাড়ি না, একটু মাটির বাড়ি একটু বড়, অনেকখানি জায়গা জুড়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন মাটির বাড়ি একটু বড়। মা ঠাকুরুনের বাড়িটা দেখতে পাচ্ছেন তো, জয়রাম বাটিতে যে স্বয়ং ঘরটা আছে মায়ের যে ছোট ঘর, আগে বাড়িগুলো সব ওই রকম এরকম হতো। যে ভানুপিসির বাড়ি দেখবেন আকারটা দেখবেন তারই বুঝতে পারবেন বাড়ি কীরকম, প্যালেসিয়াল বিল্ডিং হতো। এখন আমরা চিনু সাকারির বাড়ি দেখে বুঝতে পারি না চিনু সাকারির বাড়িটা আদতে কতটুকু ছিল। চিনু সাকারির যে অরিজিনাল বাড়ি যেটা যখন ছিল, চলে যাওয়ার পর যে জায়গাটা মার্ক করে রাখা ছিল একটা তুলসী মঞ্চ ছিল, সেটা যদি আপনাদের মনে পড়ে তাহলে বুঝতে পারবেন খুব সামান্য জায়গা, মানুষ খুব সামান্য, ওইটুকু বাড়ি তৈরি করতে প্রচুর পরিশ্রম করতে হতো। শুধু বাড়ি তৈরি করে না, বাড়িটা মেনটেইন করতে খুব সুলভ থাকতো। আমরা ছেলেবেলায় দেখেছি তখনও মায়ের বাড়ির ওই যে মেজে টেজেগুলো মাটির ছিল, সে এখনও আছে মাটি, কিন্তু ওই যে মায়ের যে বাড়ির যে উঠানটা সেটা সম্পূর্ণ মাটি ছিল, বর্ষাকালে সেটা কীরকম খাদার হতো। তারপরে যখন সংস্কার হলো তখন সবটাই ওই মাটি তুলে দেওয়া হলো এবং পুরোটাই সিমেন্ট কংক্রিট করে দেওয়া হলো। এখন ওই কারণে গরমে ভীষণ গরম, ঠান্ডায় ভীষণ ঠান্ডা, আর বর্ষাতে একটু কাদা হয় না। মায়ের বাড়ির সবটাই খুব ভালো করে করা আছে, একই রকমভাবে রিটেইন করা আছে এবং সেটা সবটাই সেখানে ওই মাটির ঘরকে সুন্দর করে তৈরি করে দেওয়া আছে। ওই করতেই দুটো জিনিস, তৈরি করতে আর সেটা মেনটেন করতে মানুষ অনেক সময় চলে যেত। দেখবেন পেছনে সিঁড়ি আছে, হ্যাঁ, তাই সেই কারণে মানুষের বাড়িগুলো বাড়িঘরগুলো আগে ছোট ছোট হতো, তাই বলছেন সেই আকারে একটু বড় ঘর। দেরেপুরে গ্রাম দক্ষিণে ধাম, দেড় শত বিঘা জমি, দেড় শত নয় একশো বিঘার একটু বেশি জমি ছিল এবং সেই বিরাট বড় বাড়ি, দুধ আছে, গয়ের গরু আছে সব। বাড়িতে ছিলেন রঘুবীর শিলা, তার বাস্তু দেবতা, তিনি সবার প্রাণ, তার পূজা পাঠে দিন যায় কেটে, আর কিছু নাহি চান। রোজগারের নিত্য রোজগারের ব্যবস্থা আছে, মানুষের তখন প্রয়োজন খুব কম ছিল। আপনারা যদি এখানে যেরকম আছেন আমাদের সাগরে যদি যান গিয়ে দেখবেন মানুষ কত সাধারণ, কত প্রয়োজনে থাকে। ছেলেপুলেদের প্রথম যখন জলভরা তালশ্বাস কলকাতা থেকে নিয়ে গিয়ে খাইয়েছিলাম ওদের খুব আনন্দ, এরকম জলভরা তালশ্বাস তারা খায়নি। আমাদের ওখানে মিষ্টি মানে খানিকটা আটা, তার সাথে খানিকটা গুঁড়ো দুধ, তার সঙ্গে একটু অল্প ছানা, এই মিশিয়ে কোনো রকমের মিষ্টি। আরও যদি দু পা হেঁটে আমাদের অন্যান্য দ্বীপগুলোতে যান, জি প্লট, এল প্লট,
বনশ্যাম নগর কেপ লট, সেখানে কোথাও বৃষ্টির দোকান নেই, কোথাও কোথাও এখনো পর্যন্ত কেপ লটে এখনো পর্যন্ত ইলেকট্রিসিটি নেই। এই জায়গাগুলো মানুষ কত সিম্পল, কত সাধারণভাবে থাকতে পারে বুঝতে পারবেন। তারা তাদের নিজেদের ভেতরে বাড়ির পূজা, নিজের লোকজন এইসব নিয়েই তারা থাকে, এর বাইরে কোনো দিকে তাদের তাকানোর সময় নেই। এই পুজো পাঠেই তার দিন কেটে যেত, তার নিজের জগৎ নিয়ে তিনি মগ্ন হয়েছিলেন। তার স্ত্রীও ছিলেন সরলতার প্রতিমূর্তি, বলা হতো হাউড়ে, মাকে বলা হতো হাউড়ে, যার পেটে কখনো কোনো কোনো কথা থাকে না, একেবারে কোনো কথা। কার পেটে আপনাদের কোনো কথা থাকে না যে অন্যকে সবটা বিশ্বাস করে? আমাদের পেটে কথা বেঁচে থাকে তার কারণ হচ্ছে আমরা কাউকে বিশ্বাস করি না, হাত ধরে বলছি ওগো তোমাকেই সব কথা বলছি, কিন্তু আমরা নিজেরাও জানি সে লোকটা আমাকে সব কথা বলছেন না, আর সে নিজেও জানে আমি সবটা বলছি না। কাউকে 10%, কাউকে 20%, কাউকে 25%, খুব বেশি হলে 40%, 50%ও নয়, বেশিরভাগ কথাই আমরা লুকিয়ে যাই। এর পেটে কোনো কথা থাকতো না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক চিনতে পারতেন না, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত গুণ ছিল, সরলতা এবং অন্যকে ভালোবাসা। নিজে খাবার আগে গ্রাম ঘুরে বেড়াতেন, নিজের খাবারটা বেড়ে ঢাকা দিয়ে সারা গ্রাম ঘুরে বেরিয়ে দেখতেন কেউ অভুক্ত আছে কিনা, তাকে বাড়িতে নিয়ে এসে নিজের খাবারটি তাকে দিয়ে দিতেন, নিজে একটু চিড়ে মুড়ি কিছু খেয়ে মুখে দুখিলি পান খেয়ে ঘুরে বেড়াতেন। বাড়ির লোক সবাই বুঝতেন যে ওর খাওয়া হয়ে গেছে, লাল পান খাওয়া হয়ে গেছে মানে খাওয়া হয়ে গেছে। কেউ কখনো জানতেই পারতো না যে নিজের খাবারটা তিনি কাউকে দিয়ে দিয়েছেন। এই যে উজ্জ্বল গুণ, যে গুণে মানুষ দেবতা হয়, এই উজ্জ্বল গুণের অধিকারী এরা সব, এরা কখনোই অন্যরকম কোনো কিছু জীবনযাপন করেননি। এদের সাধারণভাবে দেখলে আমরা যা তাদের একটুখানি ছোটই দেখি, কারণ আমাদের মতো স্মার্ট নন, আমাদের তো ঠিকঠাক চুংছাং করে কথা বলতে পারেন না, বুদ্ধি করে কথা বলতে পারেন না, নানা কিছু করতে পারেন না, কিন্তু এদের জীবনের আসল জিনিসগুলো, আসল সত্যগুলো এদের ভেতরে বিরাজমান। তাই তো ভগবান তাদের মাঝখানে এসেছেন। সেই সময় আমাদের সাতবেড়েতে এক জমিদার ছিল রামানন্দ নাম, কিন্তু তার কাজই ছিল অন্যের জমি নিয়ে নেওয়া। সে নিয়ে নেওয়ার তো এমনি এমনি নেওয়া যায় না, দেশের আইনে এখন যেরকমভাবে নেওয়া হয় ঠিক সেরকমভাবেই, সেই যুগেও ছিল এই যুগেও ছিল, যে মিথ্যে মামলা হেনা তেনা করে কিছু করে সেই কিছু না কিছু একটা করে দেওয়া। এখন যেমন মাসল পাওয়ার ব্যবহার করা হয় বন্দুক টন্দুক দিয়ে, তখন লাঠি আর ব্যবহার করা হতো। এই কদিন আগে আমাদের শিলিগুড়ি আশ্রম, জলপাইগুড়ির যে সাবসেন্টার শিলিগুড়ি সেবক রোডের ওপর বাড়ি, সেখানে কিছু গুন্ডা নিতে চাইছেন, প্রপার্টিটার দাম 4 কোটি টাকা, সেই কারণে অনেকেরই খুব জীব দিয়ে জল পড়ছে, বিরাট বড় বাড়ি, বাড়ির জায়গা সমেত, এবং বাড়িটা এমনভাবে তৈরি, মানুষের বাড়ি এরকম গৃহস্থ লোকের বাড়ি এমনভাবে তৈরি, একবারে স্কুল তৈরি করার জন্য একবারে একদম আইডিয়াল, লম্বা লম্বা বারান্দার সামনে খুব সুন্দর, আমি দেখেছি সেটা বাড়িটা, যখন এর আগের বাড়ি গিয়েছিলাম তখন দেখেছি। সেই বাড়িটা নেওয়ার জন্য কত কাণ্ড হচ্ছে, তারপরে আমাদের যারা রক্ষা করার তারা বিপদ বুঝে তাড়াতাড়ি করে তালা মেরে সিল করে দিয়েছে, কেউ কোনো পার্টি ঢুকবে না। তখনকার দিনেও এই প্রথা ছিল, এখনও সেই একই প্রথা, যুগ যুগ ধরে যে অন্যায়কারী সে সেই প্রথাগুলো বহন করে নিয়ে যায়। তিনি ভাবছেন যে এমন একজন লোককে খুঁজে আনতে হবে যাকে দেখলেই আর কোনোরকম, যিনি যখন যাকে যিনি সাক্ষী দিলে আর জাজের কোনোরকম সন্দেহ থাকবে না, তার যে মশাইবি করে সে তো আরও এক অধ্যায় বেশি সরেস, সে বলে এরকম একজন লোক আছে আমাদের এইখানে দেরেপুরে আছে, তার নাম এই চাটুর্য মশাই আছেন, তিনি গদাধরের তখনও গদাধরের নাম বাবা নাম ক্ষুদিরাম তার নাম, তাকে নিয়ে এলে তাকে দেখলেই জাজের মন আর অন্য কোনো দিকে যাবে না, সরাসরি সে এটাকে সত্য বলে মন করে তাকে ডেকে নিয়ে এলেন। বললেন যদি ঘুষ দেওয়ার জন্য 10 বিঘে জমি দিতে হয় তাতেও দিতে রাজি আছি, কিন্তু কোনোভাবেই এই কেসটি আমি হারতে চাই না। তাকে ডাকা হলো, তিনি এলেন, প্রতিকার লিখছেন, শান্ত মুরতি ক্ষুদিরাম অতি মনে ক্লেদ নাহি পশে, ডাকে জমিদারে কথা নাহি আর তলব মাত্র আসে, দিয়ে সম্মান সম্মুখে দাঁড়ান শ্রবণ করিতে কথা, রামানন্দ তারে নমস্কার করে বসালেন পাশে তথা, কহে ভট্ট চা যে ডাকি আমি আজ নাসিতে বিপদ ঝুঁকি, মোর মামলায় হাকিম যে চায় আপনার মতো লোকি, হলপের তরে সত্য পাঠ করে বলিতে হইবে তথা,
এই মামলার দাবিটি সত্য, মাত্র দুইটি কথা। দাবি সত্য কিনা আমি তো জানি না, ক্ষুদিরাম কহে তারে। বলে মহাশয় মিথ্যা ভাষণ মুখ না কহিতে পারে। আকুতি মিনতি যতেক যুপতি সকলি ভাসিয়া গেল। রামানন্দ নমি দশ বিঘা জমি দিতে চায় পদতলে। এ কথা শুনিয়া কানে হাত দিয়া কহিলেন ক্ষুদিরাম, লাখ টাকা দিলে পায়ে দিব ঠেলে, এই শেষ কহিলাম। রামানন্দ কহে শুনো মহাশয়ে, আমিও বলিনু শেষে, যদি না শুনিবে ছেড়ে যেতে হবে ঘর দোর অবশেষে। মামলা জুড়িয়া নিলাম করিয়া সব কেড়ে নেব আমি, যা কিছু হারায়ে পথেতে দাঁড়ায়ে তখন কাঁদিবে তুমি। তাই বলি আজি হও তুমি রাজি, দশ বিশ বিঘা জমি নতুবা হারাবে সব চলে যাবে, ভিটা ছাড়া হবে তুমি। এ কথা শুনিয়া ক্ষুদিরাম হইয়া কিছু না কাঁপিলা ডরে, ক্রোধে লাল মুখ আরক্ত বুক বিপ্র কহিলা তারে। চলে যায় যাবে ডরি না অভাবে, আরক্ত ডরি চলে যায় যাবে ডরি না অভাবে, রঘুবীর আছে মোর, মিথ্যারে তবু না কহিব কপু রঘুবীরে নির্ভরে। শুনো অভাজন সপিয়াছি প্রাণ সপিয়াছি মন সত্যের পদতলে, সেই মোর গতি সে মোর শপতি কিনিবে টাকার বলে। তুমি মূর্খমতি তুমি নিচ অতি মিথ্যার ফাঁদ খেতে, অপরে ঠকাবে জমি জমা নেবে আমারে জোড়ায়ে তাতে। রামানন্দ রায় ক্রোধে ফেটে যায় দূর করে দেয় তারে, শেষে কেড়ে নিল যাহা কিছু ছিল তাহারে ভিখারি করে। সত্যের জয় মনে নাহি ভয় জয় রঘুবীরে বলে, বিগ্রহ মাথে চন্দ্রার সাথে দেরেপুর ছাড়ি চলে। বামুনকে তিনি বললেন যে তোমাকে আমি এমনি এমনি ডাকিনি, একটা মিথ্যা মামলা তৈরি হয়েছে, মামলায় একটা তৈরি হয়েছে, মিথ্যা সত্য কিছু বলছে না, মামলায় তৈরি হয়েছে। তুমি গিয়ে খালি জাজের কাছে গিয়ে বলবে যে বিষয়ে এটা আছে, সেই বিষয়টা সত্য, এই কথাটুকু তুমি তাহলে বলবে। তিনি বললেন আমি তো জানি না বিষয়টা সত্য না মিথ্যা, তার আমি কী করে বলবো। তখন তাকে আকুতি মিনতি করতে, প্রথমে আকুতি মিনতি করতে থাকলেন, হাত পা ধরে বলতে থাকলেন যে তুমি এটা করে দাও। হলো না, তখন দশ বিঘে জমি প্রথম অফার করেছিলেন তাতেও হলো না, তাতে আরও দশ বিঘে বিশ বিঘে জমি দিতে তাতেও তিনি করলেন না। পুথিকার বললেন লিখছেন ক্ষুদিরাম বললেন যে লাখ টাকা দিলে পায়ে দিব ঠেলে, এই শেষ কহিলাম। দেখুন কি চরিত্র, টাকা পয়সা কিচ্ছু নাই তার। এই যে একটা পুঁথিতে একটা ভারী সুন্দর বর্ণনা আছে, তিনি যখন হেঁটে যেতেন রাস্তা দিয়ে, যখন হেঁটে যেতেন বাজারের উপর দিয়ে, যখন হেঁটে যেতেন বাজারের লোকেরা গলায় কাপড় দিয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকত। এমন নয় যে তিনি খুব প্রভাবশালী ব্যক্তি, কিন্তু তার চরিত্র এমন, এমন উজ্জ্বল চরিত্রের মানুষ ছিলেন যে তাকে দেখলেই মানুষের মাথা আপনা থেকে নত হয়ে যেত। আমি উদাহরণ দিয়েছিলাম এটা বলবার সময় আমাদের পূজনীয় প্রেসিডেন্ট মহাশয়ের কথা, রঙ্গনাথানন্দজি। এখনকার বর্তমান প্রেসিডেন্ট মহাশয় তো অনেক বয়স হয়েছে, তারা গাড়িতে ছাড়া তাদেরকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া যায় না। রঙ্গনাথানন্দজিকে দেখেছি যখন উনি প্রেসিডেন্ট হতেন, ঠাকুর প্রণাম করতে আসতেন মাথায় ছাতা দিয়ে গটগট গটগট করে হেঁটে, দুপাশের জনতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তিনি কাউকে বলেননি আমাকে প্রণাম করো, আমার দিকে তাকাও, আমার জন্য দাঁড়াও, কাউকে তিনি কখনো তিনি কিছু বলতেন না, মানুষের মাথা আপনা থেকে নত হয়ে যেত। তার কারণ হচ্ছে তিনি এমন একটা উজ্জ্বল জীবন যাপন করেছেন যে উজ্জ্বল জীবনের প্রকাশ তার শরীরে, তার শরীরে তার মনে সর্বত্র প্রকাশিত হচ্ছে। তাকে বললেন যে তুমি যদি আমার কথা না শোনো সব কিছু কেড়ে নেব, এই তো কুড়ি বিঘে যেটা দিচ্ছিলাম সেটা তো দেবই না, তোমার যা আছে সব কিছু কেড়ে নেবো, বিক্রি করে ছেড়ে দেবো, তোমার নামে মিথ্যা মামলা করবো, নিলামে তোমার সব জমি জমা সব দিয়ে দেবো, নিয়ে নেবো। বলছে আমার কথা শোনো,
এই যে এই যে প্রথম বলছিলাম না যে দৈবী গুণের প্রথম গুণ হচ্ছে অভয়, এইরকম অবস্থা বলছেন। তাই বলি আজি হও তুমি রাজি, 10 বিঘা জমি, 10-20 বিঘা জমি নতুবা হারাবে, সব চলে যাবে, দ্বিধা ছাড়া হবে তুমি। এর পরের অংশটা এটা হচ্ছে অভয়ের প্রকাশ, যে দৈবী গুণ অভয় তার প্রকাশ। বলছেন, এ কথা শুনিয়া ক্ষুদিরাম হিয়া কিছু না কপিলা ডরে, ক্রোধে লাল মুখ আরক্ত বুক বিপ্র কহিলা তারে, চলে যায় যাবে ডরি না অভাবে, রঘুবীর আছে মোর, মিথ্যা রে তবু না কহিব কবু, রঘুবীর নির্ভর। বলছেন আমি কখনো করতে পারবো না, আমার জীবন ধন আছে, রঘুবীর শিলা আছেন, তাকে কেন্দ্র করে বাঁচবো, কিছু যদি না থাকে তাও তাকে কেন্দ্র করেই বেঁচে থাকবো, আমারও সব টাকা করি জমি জমা কিচ্ছুর প্রয়োজন নেই। আমাদের ওখানে একটি ছেলে এসেছে, তাকে এখন আছে ক্লাস 47-এ পড়ে, এখন ও যখন ক্লাস 5-এ এলো, ও একেবারে সেই নামখানার যেখানে লোকেরা মাছ ধরে কাঁকড়া ধরে সেই মাঝি পরিবার থেকে এসছে, যেখানে খুব শালা বাঞ্চতি গালাগালগুলো খুব সহজে মা ছেলেকে দিচ্ছে, ছেলে মাকে দিচ্ছে, হ্যাঁ তুই শালি এরকম বলে, এইসব কথা বলার অভ্যাস তার আছে। সে ছেলেদের সঙ্গে মারামারি হলেই যখন সে মারামারিতে পেরে উঠতো না তখন সে এই গালাগাল দিত। একদিন ছেলেটা কি ধরে নিয়ে আসা হলো আমাদের কাছে, এই শ্রীরাম এই রঙ্গনাথানজির একটি বক্তৃতা আছে হোয়াট লাইফ হ্যাজ টট মি, সেইখানে রঙ্গনাথানজি একটা জীবনের একটা গল্প আছে, সেই গল্পটিকে ধরে আমি ছেলেটিকে বললাম, দেখ তোর জিভেতে মা সরস্বতী বসে আছেন, তোর কোনো অধিকার নেই, তুই যদি গালাগাল দিস তাহলে মা সরস্বতী দেয় কালি ছেটানো হয়। ছেলেটা আমাকে বলে গেল, আর আমি আপনাকে গালাগাল দিই, আর আপনাকে বলে যাচ্ছি কাউকে আমি কোনোদিন গালাগাল দিব না। তার 4-5 দিন বাদে আবার তার বিরুদ্ধে অভিযোগ এলো যে ছেলেটা কাউকে কাউকে গালাগাল দিয়েছেন। ছেলেটাকে যখন আবার আমার কাছে নিয়ে আসা হলো, কিন্তু বোল্ডনেসের সঙ্গে ছেলেটা বলছে, না গো মহারাজ, আগের দিন আপনি বললেন না যে গালাগাল দিলে মা সরস্বতীকে ছোট করা হয়, এই আমি আর গালাগাল দিইনি, কিন্তু আমি যেহেতু গালাগাল দিতাম এটা আমার একটা অভ্যাস ছিল, তাই আমার বিরুদ্ধে বলার জন্য এরা মিথ্যা বলছে। তার কথার ভিতরে এমন একটা বোল্ডনেস আছে, ছেলেটার কথার ভিতরে একটা বোল্ডনেস আছে, যারা অভিযোগ করেছিল একদম শুকিয়ে গেছে, তাদেরকে বলতেই হলো না তোমরা অন্যায় করেছো, নিজেরাই স্বীকার করছে যে আমরা এই ভুলটা করে ফেলেছি। এইটা হচ্ছে সত্যের শক্তি, আমাদের ভেতরে যদি সত্যের শক্তি থাকে সেই শক্তির বলে আমরা সব কিছুকে পেরিয়ে যেতে পারি, কখনো আমরা মাথা নত করতে পারি না। আপনাদের দেখবেন আমাদের পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজ কালকে পরশুদিন তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন, একবারে পরিষ্কার বলছেন যে আমরা রামকৃষ্ণ মিশন অরাজনৈতিক আন্তর্জাতিক সংগঠন। হ্যাঁ, স্বামীজির কথায় আছে রামকৃষ্ণ মিশন ইজ এ নন পলিটিক্যাল অর্গানাইজেশন রান বাই দি মনাস্টিক মেম্বার্স, সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত অরাজনৈতিক একটি আন্তর্জাতিক সংগঠন। আমাদের কাজ আমরা নিজেরা যেমন ভোট দিই না তেমনি কাউকে প্ররোচিত করতে পারি না, এটা আমরা কোনোদিন করি না। এইটাই বোল্ডনেস, বোল্ডলি বলছেন। নানা রকমের প্রশ্ন আসছেন, তিনি কিন্তু তার তার ইয়েতে ইস্যুতে স্টিক করে আছেন, এতটুকু নড়ছেন, এটা হচ্ছে সত্যের শক্তি। তাই বলছেন, তুমি মূঢ় মতি তুমি নিজ অতি, মিথ্যায় ফেটে পার অপরে ঠকাবে, জমি জমা নেবে আমি আমারে জড়ায় তাতে, রামানন্দ কয় ক্রোধে ফেটে যায় দূর করে দেয় তাহারে, শেষে কেড়ে নিল যাহা কিছু ছিল তাহারে ভিখারি বলে। আপনারা অনেকেই কামারপুকুর জয়রামবাটি যান, দুটি জায়গা কয়েকটি জায়গা যাওয়ার জন্য আপনাদের অনুরোধ করব। নম্বর এক, ঠাকুর বলেছেন হাতিশায়ের সুখসায়ের দেখার কথা, হাতিশায়ের সুখসায়ের কিছু বিশেষ বৈশিষ্ট্য না, দিঘি গভীর। ঠাকুর বলছেন যে হাতিশায়রে যদি হাতি নেমেও যায় তবু জলেতে কিছু বোঝা যায় না, এত গভীর টুক করে তার মধ্যে ঢুকে যায়, তাতে তোল পার হয় না, কিন্তু পুকুরে সামান্য কয়েকজন মানুষ নামলেই তাতে তোল পার হয়ে যায়। মানুষের হৃদয়ের কথা বলতে গিয়ে বলছেন, যার হৃদয়ের শক্তি কম সামান্য কিছু ধারণা করতে পারে, লাফালাফি করতে থাকে, যার ধারণা করার ক্ষমতা থাকে তার গভীরে চলে যায়। এই হাতিশায়ের সুখসায়ের দেখার কথা বলবো। আরেকটা জায়গায় একটু কষ্ট হয় বলে অনেকেই জান না, দুই হচ্ছে মানিক রাজার বাগান বাড়ি, মানিক রাজার বাড়ি সেটা দেখা খুব জরুরি। আমি আগে শেষবারে যখন গিয়েছিলাম তখনও গেটটা অবশিষ্ট ছিল, তখনকার দিনে আজ থেকে প্রায় অন্তত 200 বছর আগে তিনি কলকাতা থেকে রঙের মিস্ত্রি নিয়ে গেছিলেন যারা পেইন্ট করতে পারত, অয়েল পেইন্টিং করতে পারত, সমস্ত সেই যে আর্চটাতে সেই নানা রকমের মিনাকারি রং, নীলের ওপর সেই নানা সোনালি রং দিয়ে আঁকা। আর তিন হচ্ছে এই যে রাজা রামানন্দ, জমিদার রামানন্দ তার দেবালয়, সেইটা গিয়ে দেখবেন।
ছোট্ট ছোট্ট বাঁকুড়ার পাতলা পাতলা ইট দিয়ে তৈরি করা দেবালয় একবারে ভেঙে চুড়ে ধ্বংস হয়ে গেছে। নির্বংশ হয়েছেন তিনি, তার যে প্রাসাদ সেটা সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়েছে, এমনকি তার প্রতিষ্ঠা করা দেবতা সেও নষ্ট হয়ে গেছে। শিবলিঙ্গ অনেকগুলি শিবমূর্তি প্রতিষ্ঠা হয়েছিল, তার মধ্যে একটা জায়গায় নারায়ণ ছিলেন, সেই নারায়ণের মন্দির ভেঙে গেছে, তিনি নারায়ণকে তুলে শিব ঠাকুরের মন্দির ভেঙে রাখা হয়েছে। শুধু ধ্বংসস্তূপ তার মাঝখানে দাঁড়িয়ে দেখবেন, আপনার প্রত্যয় হবে সত্যকে ধরে থাকলে কিভাবে হয়, আর যারা সত্যকে ধরে থাকে না তারা কীরকমভাবে বিনাশপ্রাপ্ত হয়। সাময়িক হয়তো আমাদের কষ্ট হয়, সাময়িক হয়তো আমাদের কিছু বেদনা হয়, সাময়িক আমাদের কিছু অসুবিধা হয়, কিন্তু আলটিমেটলি আমরা প্রত্যেকে লাভবান হয়ে থাকি। বলছেন পুঁথিকার যে সত্যের জয় মানে নাহি ভয়, জয় রঘুবীরের বলে বিগ্রহ মাথে চন্দ্রার সাথে দেরে পুরে ছাড়ি চলে, জমি জমা খর সব করি পর দেরে পুর পিছে ফেলি, সত্যের লাগি বিষয়তে আগি ক্ষুদিরাম যায় চলি। তিন ভাই ছিলেন, ক্ষুদিরামের আরো দুই ভাই ছিলেন, সবাই আলাদা আলাদা হয়ে গেলেন, আর জীবনে কোনোদিন তারা ইউনাইটেড হতে পারেননি, কখনো তাদের আর একসঙ্গে থাকা হয়নি, কিন্তু সত্যকে তারা ধরে রেখেছিলেন। এই শিশুদের গদাধার যে বই আছে, ছবি আঁকা বই, সেইখানে দেখবেন অপূর্ব ছবি, মাথায় করে রঘুবীরে এসে আর সামান্য কিছু পুঁটুলি পাটালায় করে কাপড় বাচ্চা মেয়ের মাথায় তুলে দিয়েছেন, আর রামকুমার নিয়ে আসছেন, এরা নিয়ে আসছেন, আর মা নিয়ে আসছেন, ব্যাস এই তাদের সম্পদ, একশো বিঘে জমি সমস্ত কিছু ফেলে দিয়ে চলে আসছেন। তাদের মুখের সেই হাসি, দেব নির্ভরতা, সেটা একটা অদ্ভুত ব্যাপার, সেই দেব নির্ভরতা নিয়ে তারা আছেন, কিন্তু কখনো তাদের মনে হচ্ছে না তাদের সামান্যতম কষ্টটুকু হচ্ছে। বলছেন সত্যের লাগি বিষয়তে আঁকি ক্ষুদিরাম যায় চলি, সত্যকে ধরে রাখার জন্য, শুধু সত্যকে ধরে রাখবেন বলে তিনি সমস্ত কিছু ত্যাগ করে চলে এলেন। কামারো পুকুরে শুকলাল পুরে আসে যবে সেই কথা, শুকলাল তারে নিয়ে গেল ধরে বসতি দিলা সে তথা, হবে পেট চলা নাম লক্ষ্মী জলা দেড় বিঘা জমি দেয়, তিনখানি ঘর বসতির পর শুকলাল দিলা তারে, সোনার ফসলে সব ঠিক চলে চলে রঘুবীর সেবায়, অতিথি ভিখারি নাহি যায় ফিরি কিংবা তথায় মনোলোভা, সত্য সাধন করে যায় মন বাসনা না বাধে বাসা, বিষয় আশয়ে সব হেয় হয় তারা যে সর্বনাশা। প্রতিকার বলছেন সত্যের লাগি সব ত্যাগ করে চলে এলেন। যখন এই খবর এসে পৌঁছলো শুকলাল গোস্বামীর কাছে, তিনি তাড়াতাড়ি করে তাকে নিয়ে এলেন, তিনখানা চালা ঘর, একটা ধান ঝাড়ার যে ঘর যেটা ঠাকুরের জন্মস্থান, আর এখানে বলেছেন দেড় বিঘে জমি, এক বিঘে দশ ছটাক জমি তিনি দিয়েছিলেন, লক্ষ্মীজালার মাঠ পেছন দিকে আপনারা গিয়ে যেখানে ওই গাড়ি পার্কিং হয় তার পাশে যে লম্বা জমিটা আছে ওইটুকু জমি তার সম্বল, যার একশো বিঘে জমি ছিল আর তার ওই এক বিঘে দশ ছটাক এই জমি আছে, এইটুকু ছাড়া তার কিচ্ছু নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রত্যেকবার রঘুবীরের নাম করে তিনি ইয়ে করতেন, ধান রোপণ করতেন, যে পরিমাণ ধান আসতো তাতে তাদের সারা বছর তো চলে যেত, অতিথি সন্ন্যাসী যারা ওই পথ দিয়ে যেতেন তাদেরও খাওয়ার জন্য গুজরান চলে যেত। আপনারা যারা দেখেছেন কামার পুকুরের বাড়িটা, এই দুটো বাড়ি, এটা মাঝের যেটা ভান্ডার ঘর ব্যবহার করে রামলাল দাদার ঘর, আর একটু উঠে গিয়ে ঠাকুরের যে শয়ন ঘরের মাঝখানে একটা গলি আছে, ওই পেছন দিকটাকে যদি ভালো করে দেখেন দেখবেন ওখানে একটা দরজা আছে, এখনো আছে, ওই দিকটা রাস্তার দিকটা মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া আছে বলে দেখা যায় না, কিন্তু এপারের দরজাটা দেখা যায়। ওইখানে আগে ওই বাড়ির সামনেটাই ছিল আগে রাস্তা, ওইখানে ক্ষুদিরাম বসে থাকতেন পা ঝুলিয়ে তামু খাতে, ওই পথ দিয়ে যারা পুরী পথে যেতেন, যারা পথিক তাদের ডেকে নিয়ে আসতেন, তামুক খাওয়াতেন, মুখে হাত পায়ে জল দিতেন, আর তাদের যে সাধারণ ব্যাপার সেটাই খাওয়াতেন। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে বর্ণনা করা আছে যে তার বাড়িতে দরিদ্রের ছপ্পর লেগে আছে, মানে ছাপ লেগে আছে সর্বত্র দেখে, যেমন গরিবের বাড়ি বড়লোকের বাড়ি আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি ঠিক সেই রকম, কিন্তু তার ভিতরে অদ্ভুত একটা লক্ষ্মী শ্রী বিরাজ করছে, অদ্ভুত একটা, অনেকের বাড়িতে অনেক সম্পদ থাকে কিন্তু লক্ষ্মী শ্রী বিরাজ করছে না,
আমরা গিয়েছিলাম কাকদ্বীপে, একজন তার ঠাকুরঘর উদ্বোধন করছিলেন, যেদিন উদ্বোধন করেছিলেন সেদিন আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। পরের দিন আমি গিয়েছিলাম, আমার ক্লাসে বলেছি, আপনাদেরও বলেছি, পরিচ্ছন্নতা আমি দেখে হতবাক হয়ে গেলাম। ছোট্ট ঠাকুর ঘর কতটুকু হবে এই, এখানে আয়ের আধখানারও কম। ছোট্ট ঠাকুর ঘর, করগেটেড শিটের তৈরি ঠাকুর ঘর, লাল রঙের মেঝে, খুব সাধারণ ব্যাপার। তাতে ঠাকুর, মা, স্বামীজি, স্বামী প্রভানন্দজির ছবি আছে, আর রয়েছে দুটি বালগোপাল, একটু একটু বড় আর একটু ছোট। এত ভালো সেবা, গোপালদের মুখে এমন আনন্দ, মনে হচ্ছে একখানি গোপাল আমি কোলে নিয়ে চলে যেতে পারি। ফুল দেওয়া হয়েছিল কখনো, সে ফুল তুলে নেওয়া হয়েছে। ধূপ কখনো দেওয়া হয়েছিল, সেই ধূপের ধূপদানিও পরিষ্কার হয়ে গেছে। অদ্ভুত একটা অদ্ভুত সুগন্ধ, জমজমাট আধ্যাত্মিকতা। অনেকের বাড়িতে অনেক রকমের দেখি, কিন্তু এই রকম সুন্দর ঠাকুর ঘর বড় একটা দেখিনি। আপনাদের যদি কখনো সুযোগ হয়, বলরাম মল্লিক, রাধারমণ মল্লিক, ওদের বাড়ির ঠাকুর ঘরটা গিয়ে দেখবেন, বিরাট বড় ঠাকুর ঘর, শ্বেত পাথরের তৈরি ঠাকুর ঘর। কিন্তু সেখানে ঠাকুর মা স্বামীজির ছবি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, একবারে ঝকঝক তক তক করছে, এত সুন্দর দেখবার মতো, সে খুব সুন্দর। পথিকার বলছেন যে এই তিনখানা ঘর নিয়ে তাদের থাকা শুরু হলো। অতিথি ভিখারি নাহি যায় ফিরি, কিবা তাই মনোলোভা, সত্য সাধন করে, সত্য সাধন করে করে যার মন, বাসনা না বাধে আসা বাসা, বিষয় আশায় সবই হেয় হয় তারা যে সর্বনাশা। যারা সত্যকে ধরে থেকেছে তাদের কখনো বাসনা বাসা বাঁধতে পারে না, তাদের মনে কখনো ইচ্ছাটা আসে না। উচ্চ ভূমিতে যখন জীবনকে তুলে দেওয়া হয় তখন আর কোনো কিছুতে আসে না। আমরা যখন প্রথমবার দক্ষিণেশ্বরে গিয়েছি, দক্ষিণেশ্বর থেকে ফিরে এসে পূজনীয় আত্মস্থানন্দজিকে আমাদের অভিজ্ঞতার কথা বর্ণনা করছিলাম, তিনি আমাদের অভিজ্ঞতার কথা শুনছিলেন। তাকে আমরা বলছিলাম যে কীরকম দেখেছি, কোন ঘর খুব ভালো লেগেছে। তার মতে শ্রীমা সারদা দেবীর ঘর আমাদের খুব ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? বেশ খোলামেলা ঘর, হাওয়াটাও আসে। মহারাজ বললেন আজকে না, দু মানুষ সমান বেড়া আছে। অনেক পরে মিউজিয়ামে সেই ছবিটা আমি দেখেছিলাম, দু মানুষ সমান বেড়া দেওয়া আছে। সেইখানে এত ঘন বেড়া যে আলো ভেতরে প্রবেশ করে না, সূর্যের আলো ফাঁক দিয়ে ফোকর দিয়ে যেত। মার কাছে দিন রাত সবসময় মাকে খুঁটি জেলে বসে থাকতে হতো, অথবা অন্ধকারে বসে থাকতে হতো। মা সেইখানে থেকেছেন, সেইখানে সাধন ভজন করেছেন, সেইখানে ঠাকুরের পুজো করেছেন, সিঁড়ির তলায় রান্না করেছেন, সব কিছু করেছেন। আত্মস্থানন্দে যে আমাদের একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, জীবনটাকে যদি উঁচু সুরে বাঁধা যায় তাহলে যে সমস্ত জিনিসপত্রের জন্য আমরা ছুটে বেড়াচ্ছি, যে সমস্ত বাসনা পূর্ণ হওয়ার জন্য আমরা লাফিয়ে মরছি, হেদিয়ে মরছি, সেগুলোকে আমাদের আন বলে বোধ হবে, ইউজলেস, অকারণের জিনিস বলে বোধ হবে। সেই কারণে বলছেন যে জীবনটাকে উঁচু সুরে বাঁধতে হয়। এই আমরা যদি উঁচু সুরে বাঁধি তাহলে কখনো কোনো বাসনা আমাদেরকে ধরে থাকবে না। পুথিতার পুথিকার বলছেন, যেটা দিয়ে আমরা শেষ করব, ওম তৎসত জানে সে ভকত, সে ছাড়া সকলই মিছে, ধুয়ে মুছে যাবে কিছু না রবে, পড়িয়া থাকিবে পিছে, রামানন্দ গেছে সবংশে মরেছে, নাহি তার অবশেষ, পাপ ধ্বংস হবে সত্যই রহিবে, সত্যই পরমেশ, একদিন মাঠে রোদে কাঠ ফাটে, ক্ষুদিরাম আল ধরে, চলিতে চলিতে মাঠের মাঝেতে মাথা টলমল করে, এহেন সময় গাছতলা পে বিশ্রাম লাগি বসে, নিদ্রায় কোলে পড়িয়া সে ঢোলে, স্বপ্ন দেখিলা শেষে, নীরদ বরণ আয়ত লোচন কুঞ্চিত কেশ ধাম, হাতে আছে ধনু অপরূপ তনু বুঝি রঘুপতি রাম, কথা সুমধুর সুরে ভরপুর কহিলেন ক্ষুদিরামে, একা আছি পরে বহুদিন ধরে, নিয়ে চলো তব ধামে, টুটিলে স্বপন হেরে ব্রাহ্মণ এক ভুজঙ্গের ধরে, হয়ে এক মোনা বিস্তারিত পনা ছায়া দেয় শিলা পরে, রঘুবীর শিলা বুঝিতে পারিলা দৃষ্টি মাত্র করি, ভয়ে নাহি আছে ছুটি গিয়া কাছে বুকেতে তলিলা ধরি, রঘুবীর জয়ে আনন্দেতে কয়ে ধায় সে গৃহের পানে, বসাইলা তারে সিংহাসন পরে অতি হরষিত প্রাণে,
করি সমর্পণ তবু প্রাণ মন শ্রীপাদ পদ্মে তার, মোহিত পরাণে পূজে ক্ষুদিরাম সে প্রেম দুর্নিবার, ফুল বিল্ল দলে মোদক ফলে ভরপুর আয়োজন, ত্রুটি নাহি তারে গলে ফুল হার ভালে শোভে চন্দন, রঘুবীর ধ্যানে দিব্য দর্শনে ক্ষুদিরাম ডুবে যায়, করে দুনয়ন অশ্রু বিষদ পরিষণ প্রেমে ঢল ঢল কায়, কন্যা রূপ ধরি লাল চেলি পরি বৃক্ষ শাখা করি নত, মা শীতলা দেবী অপরূপ ছবি ফুল তুলে দেন কত, ফুল বিল্ল দলে সব পূজা চলে কে দিন কেটে যায় সুখে, ক্রমে বেল পাতা না মিলিলে তথা দুঃখ লাগে তারও বুকে, দূর দেশে তরে যাত্রারম্ভ করে হাঁটি চার ক্রোশ যায়, এবে হেন কালে কচি বিল্ল দলে গাছে দেখিতে পায়, এরূপ হেরিয়া নাচে তার হিয়া গাছে বেল পাতা হেরি, নিয়ে যত পারে কচি সে পাতারে আসিলেন গৃহে ফিরি, ফিরিতে দেখিয়া শঙ্কিত হিয়া চন্দ্রা সুধায় তারে, ফির কি কারণে শরীর কেমন সুধাইলা বারে বারে, ক্ষুদিরাম হাসি বেল পাতা বলে ভালো আছি পথে বেল পাতা পে, আজি ফিরিনু পুজিব বলিয়া দেব দেবী বিক্রহে, পূজা সমাপনে হর্ষিত মনে পুনরায় পথ ধরি, বিষক্রোশ যায় ক্লেশ নাহি তায় মনেতে নাচেন হরি। পুঁথিকার বলছেন এই দুটি এই বিগ্রহটি শালগ্রাম শিলা পাওয়ার গল্প, একদিন ক্লান্ত হয়ে তার না কি হচ্ছে ভাগনার বাড়িতে তিনি যাচ্ছিলেন মেদিনীপুরের কাছে, এই হুগলি মেদিনীপুর বর্ডারে সেই রামজীবনপুর, সেখানে তিনি চলেছেন তার ভাগনার সঙ্গে দেখা করতে, পথে ক্লান্ত হয়ে এক গাছের তলায় তিনি বিশ্রাম করছিলেন, তিনি স্বপ্ন দেখলেন যে সেই বালক রঘুবীর তিনি এসেছেন, বলছেন দেখো আমি একা পড়ে আছি, কেউ আমাকে কোনো সেবা করে না, তুমি আমার সেবা করো। ঘুম ভাঙার পরে পুঁথিতে দুরকম আছে, প্রথমবারে যে জায়গা দেখেছিলেন সেই জায়গার সাথে কোনো সাদৃশ্য খুঁজে পেলেন, তা আবার তিনি ঘুমোলেন যেন আবার সেই রিওয়াইন্ড হলো, যেরকম আপনাদের রিপিট টেলিকাস্ট হয় আপনাদের সিরিয়ালে সেরকম রিপিট টেলিকাস্ট হলো, স্বপ্ন আবার তিনি দেখলেন, তারপরে খুঁজে পেলেন, দেখলেন একটা সাপ ফনা তুলে বসে আছে, তিনি এগিয়ে গেলেন, সাপের ভয় তার হলো না, তিনি গিয়ে সেই তার ইয়েটাকে তুলে নিলেন, রঘুবীরকে তুলে নিলেন, ভালো করে দেখলেন তাতে তীর এবং ধনুক আছে, চিহ্ন আছে রঘুবীর শিলা, বাড়িতে নিয়ে এসে পূজা করতে থাকলেন। একদিনের গল্প, আর শীতলা মা শীতলা তার কাছে ছিলেন, তিনি যখন ফুল তুলতেন দেখতেন মা শীতলা তার পেছন পেছন তার সঙ্গে সঙ্গে চলছেন, এবং এইভাবেই সেই গাছের ডাল নুয়ে দিচ্ছেন তার থেকে ফুল তুলে নিচ্ছেন, এরকম ভগবানের প্রতি তার ভালোবাসা। বলছেন না জগতে কোনো কিছুই তাকে স্পর্শ করতো না, কারণ ডুবে থাকতেন তিনি। আমরা কেন অন্যের বিষয়ে লাগি, কারণ আমরা নিজেরা স্যাটিসফাইড নই, তাই নিজেদের সেলফ স্যাটিসফ্যাকশনে যেন অন্যের সঙ্গে গল্প করি, অন্যের সঙ্গে ঝগড়া করি, একে অপরের গলা জড়িয়ে ধরে বলি আমি যাচ্ছি তুমিও চলো, এরকম নানা কিছু আমরা করি, কিন্তু আমরা যদি সেলফ স্যাটিসফাইড থাকি, আমরা যদি নিজে নিজে নিজের আনন্দে মেতে থাকি, তাহলে আমাদের জগতে কোনো কিছু আর আমাদের স্পর্শ করবে না। বলছেন তিনি যাচ্ছেন, তার মনে মনে বড় দুঃখ যে বেলপাতা শুকিয়ে যাচ্ছে, নতুন বেলপাতা আসেনি, কী করে পুজো করব। হঠাৎ করে যেতে যেতে এক জায়গায় দেখলেন একটি গাছে প্রচুর বেলপাতা পেয়েছে, তাড়াতাড়ি করে সেই গ্রামে গিয়ে খোঁজ করে সেখান থেকে ঝুড়ি এবং দুটো গামছা কিনলেন, ঝুড়িটি পুকুরে ভালো করে ধুয়ে গামছা দুটোকে ভিজিয়ে একটা গামছা পেতে তার উপর সমস্ত বেলপাতা দিয়ে পুরো ভরে আরেকটা গামছা ভিজিয়ে সেটা ঢাকা দিয়ে ফিরে এলেন। চন্দ্রামণি ভাবছেন এ কী হলো, শরীর টরীর খারাপ হলো নাকি? তিনি বলছেন না শরীর করেন কিছু খারাপ হয়নি, আমাদের এই বেলপাতা পাওয়া যাচ্ছিল, সেই বেলপাতা দেখে সেই বেলপাতা তুলে নিয়ে এসে পুজো করছে, সামান্য কারণ কিন্তু সেই কারণে তিনি একদম বিভোর হয়ে আছেন, দেবচিন্তা একেবারে বিভোর হয়ে আছেন। আমাদের ঠাকুর বলছেন না সবসময় ইষ্টচিন্তা করার কথা, এটা আমাদের কাছে সবচেয়ে কঠিন বলে মনে হয়। মাধবানন্দজির জীবনের গল্পে আছে,
মাধবাঙ্গী শ্রীশ্রীমায়ের কাছে গেছেন, শ্রীশ্রীমা বলছেন মা তখন সেদিনকে তার আগের দিন দীক্ষা হয়েছে মাধবাঙ্গী, পরদিন যখন গেছেন মা তখন রান্না করছিলেন, মা বললেন আর কুটনো করছিলেন, মা বললেন আর বাবা আমাদের মেয়েদের সব ঈশ্বর জপ ধ্যান, আমরা এই চালে ভাতে জল বসালাম, জল বসিয়ে জল ফুটতে থাকলো তার মধ্যে একটু জপ করে নিলাম, এই চাল ভিজিয়ে ছেড়ে দিলাম ভাত ফুটতে থাকলো আর খানিকক্ষণ জল বসিয়ে নিলাম। এই জীবনের সর্বক্ষণ সর্বাবস্থায় ঈশ্বর স্মরণ, এটাই হচ্ছে সবসময় স্মরণের কথা। এটা অভ্যাস হয়ে গেলে কেমন হয় ক্ষুদিরামের জীবন, তার আর অন্য কোনো কিছু মনে হচ্ছে না, নিজের গায়ের জন্য একটা গরম জামা কাপড় দরকার, ভালো বিছানা দরকার, কিছুই মনে হচ্ছে না। কী করে তার ইষ্ট আরাধিত দেবতা সেবা পাবেন, সে কত আনন্দে থাকবে, এইটাই তার একমাত্র জিনিস মনে হচ্ছে। আমাদের এগুলো আমাদের কাছে উদাহরণ, আমাদের সব আমরা পালন করতে পারবো কি না সেটা অনেক পরের কথা, কিন্তু এগুলো উদাহরণ, এগুলো আমাদের কাছে রয়েছে, যাতে আমরা সেগুলিকে অনুসরণ করে নিজের জীবনকে বদল করতে পারি। আজ এই পর্যন্ত, ভগবানের কৃপা হলে আগামী মাসে পরের অংশ থেকে আমরা আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবি বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামী দে লোকানাম রদাব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।